কালিখোলা এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 17 কিলো অ্যাকর্ডিং টু ম্যাপস। কথা হচ্ছে আমি কি আলো থাকতে থাকতে পৌঁছাতে পারবো কি না, আই হ্যাভ নো আইডিয়া। আর কিশোরগঞ্জের কিছু রাইডার আছে, কিশোরগঞ্জ রাইডার্স ক্লাব মেবি বা বাইকার্স ক্লাব, সেখানকার কিছু বাইকার ভাই ব্রাদাররা আসতে যায় আমার পিছনে খুব সম্ভবত, তারা তারাও ওখানে আমাকে কোম্পানি দিবে। আই এম ট্রাইং টু গো অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আই মিন আই ক্যান গো ইভেন ফাস্টার, বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক রিস্কস, কারণ এখানকার রাস্তায় দেখেন মানে কখন কেমন বোঝা যাচ্ছে না, হার্ড টু প্রেডিক্ট। সো বালিখোলার পর আরেকটা ফেরি আছে, দুইটা 5 মিনিট 5 মিনিটের ফেরি। সো বলা যাচ্ছে না আসলে কতক্ষণ লাগবে টু রিচ মিঠামাইন। আই জাস্ট প্রে যেন আমি টাইম মতো পৌঁছাতে পারি, বাকিটা চালাতে থাকি। ফেরিঘাটে আবার আপনাদেরকে দেখাচ্ছি, ঘাটের কাছাকাছি চলে আসছি প্রায়। টেকনিক্যালি এটাও এক ধরনের হাওড়ের মতো রাস্তা। আই রিমেম্বার আমি লাস্ট টাইম এইখানে ডান পাশে যে দোকানটা ছিল ওখানে সিম ইজেক্টর খুঁজতেছিলাম। কাছাকাছি চলে আসছি অলমোস্ট। এই ধরনের জায়গায় না বাইক চালানোর মজাই আলাদা। ওই যে তখন বলতেছিলাম এর আগে একবার, যেমন বাতাস ফ্রেশনেস আছে একটা আলাদা। এর আগেরবার তো ট্রলার পার হয়ে দিয়েছে, এবার জাস্ট নৌকা পার হলেই হবে, আই মিন সরি ফেরি পার হলেই হবে। এই জায়গা থেকে আগে ঘাটে উঠছিলাম, আই মিন নৌকায় করে এই এখান থেকে। ওকে, অনেক তো ট্রাফিক দেখতেছি এখানে, ফেরির জ্যাম। ওদিক দিয়ে যাওয়া যাবে না, ওদিক দিয়ে যেতে পারবো না, এটাই লাইন। ভাই আমি ঘাটের ঘাটে চলে আসছি, আসেন। এখানে মোটামুটি সিরিয়াল আছে দেখতেছি, লম্বা, আপনারা মনে হয় চলে আসতে পারবেন এর মধ্যে। ওকে, সো ফাইনালি ফেরিতে উঠলাম, এখন বাকিদের জন্য অপেক্ষা করতেছি। বাকি কয়েকজন আছে টিম মেম্বার, অ্যাজ ইন কিশোরগঞ্জের, ওদের জন্য অপেক্ষা করতেছি। মাফ করেন, যে গরম জ্যাকেটটা খোলাই লাগবে। আই জাস্ট হোপ যে ফেরি ছাড়ার আগে তারা যেন চলে আসে, আমার 1-2 কিলো পিছনে ছিল, দেখা যাক। আনফর্চুনেটলি আজকে মিঠামইনেই নাইট স্টে করতে হবে, কারণ অলরেডি অন্ধকার হয়ে গেছে। দেখেন যেহেতু আসছি দেখতে, দেখেই যাব। জি ভিডিও, জি ভিডিও। অবশ্যই আমি যদি আরও 1 ঘন্টা আগেও রওনা দিতাম তাও প্রপারলি এক্সপ্লোর করতে পারতাম না, আমার উচিত ছিল 2টার মধ্যে বেরিয়ে যাওয়া, বেরিয়েছি আমি 4:30 বাজে। ব্যাড লাক, আমার এস্টিমেশনটা খুবই খারাপ বের হলো। আসলে এস্টিমেশন বলতে আমি তো আন্ডার এস্টিমেট করছি, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম।
যাই হোক, কিশোরগঞ্জের কয়েকজন রাইডার আরও আসতেছে, তারা ট্রলারে করে পার হচ্ছে। সো আমাকে বললো এখানে বাম পাশে দাঁড়াইতে কোথাও সাইডে, তাদের বেশি সময় লাগবে না, কারণ তারা আমার ফেরিটা মিস করলো যেটাতে আমি উঠছি। সো আমি এখানে সামনে দাঁড়াবো, তারা আসুক, ওয়েট করি, এরপর একসাথে চলে যাব। সামনে তো দাঁড়াইতেই পারি, ভাবলাম যে অ্যাটলিস্ট সন্ধ্যার ভিউটা একটু নিয়ে নিই, সামনেটুকু যাই, তাদের সাথে এদিকে আড্ডা দিব রাতে, হোটেল একটাতে উঠে যাই। যদিও ইট ওয়াজ নট পার্ট অফ দ্য প্ল্যান যে আমি আজকে মিঠামইনে থাকবো, বাট ওয়েন থিংস গো আউট অফ প্ল্যান ইটস অ্যান অ্যাডভেঞ্চার, সো আই এম এনজয়িং। কালকে সকালবেলা একদম ভোরবেলা আমি ভিউ নিব। এদিকে দাঁড়াই, আসুক তারা। 5 minutes later, এই যে চলে আসছে ফ্রম কিশোরগঞ্জ, যাদের জন্য ওয়েট করতেছিলাম। সো তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম আর তাদের সাথে মিঠামইন যাবো। মিঠামইন গিয়ে থাকার একটা জায়গা খুঁজে বের করবো, দেন মেবি ওখানে থেকে পরের দিন সকালে, দ্যাট মিন্স আগামীকাল সকালে আমি ভোরবেলা ছবি টবি তুলে ভিডিও করে বের হয়ে পড়বো। সো যাই, অন্ধকার আর কিছু দেখানোর মতো নাই আজকে, কালকে সকালে সি ইউ গাইস। অলরাইট, গতকালকে তো আর যাইতে পারি নাই, যার কারণে আমি তর্মল বাসে চলে আসছি। গতকালকে যেতে যেতে অনেক দেরি হয়ে গেছিল, তো এটা হচ্ছে তর্মল বাসা, এখানে আমাকে রাখছি, হেলমেট আর যা আছে ব্যাগ, এই ছিল আমার বেডরুম। বাড়ি থাকতে মাত্র ক্লিন করলাম, আর এই যে তন্ময়, সো ভাই থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আচ্ছা আচ্ছা, সো তন্ময়ের বাসা ছিলাম যেটা একটু আগে বললাম, আর বাইকটা এখানে রাখছি বাসার মধ্যে তুলে। সে অবশ্যই সকালবেলা বের হয়েছিল, যার কথা তার বাইকটা এখন বাইরে, বাসায় বাইকটা রাখে। আর বাইকের টুকটাক কিছু কাজ আছে, হাইড্রোলিক ক্লাচের একটু ঝামেলা হচ্ছে, সেটা একটু ঠিক করবো আজকে, দেখা যাক। আর ভাই পাবো তো নাকি, মেকানিক তো আছে? বের হয়ে গেলাম অলরেডি বাসা থেকে, এখন মিঠামইনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কালকে তো অলরেডি ঘাট পর্যন্ত সব কিছু দেখছেন, আমি একেবারে ঘাট থেকে কন্টিনিউ করবো। গোপুতে চার্জও নাই, গোপু এর মধ্যে একটু চার্জও হয়ে গেল। চলেন আঙ্গেলা, আসসালামু আলাইকুম, সি ইউ দেয়ার। এটা ক্যামেরা ভাই, ক্যামেরা। আজকে মোটামুটি এখনও সানলাইট আছে, সানসেট হইতে আর অনেক সময় বাকি, সো আই গেস আই ক্যান মেক ইট টুডে। আজকে কিশোরগঞ্জ থাকা অবস্থায়ও আন্ডার এস্টিমেট করছি, গতকালকে গাজীপুর থাকা অবস্থায় আন্ডার এস্টিমেট করছি, আর আজকে কিশোরগঞ্জ আর ভালো এখান থেকে এখানে। এই তাও কিশোরগঞ্জ থেকে দেখা যাচ্ছে এই ঘাটটা হচ্ছে 22-23 কিলো, এই 22-23 কিলো আসতেও দেখা যাচ্ছে আমার সময় লেগে গেছে। আমি ভাবলাম যে সময় লাগবে না, আর গতকালকে আমি একা ছিলাম, আর একটা তারা ছিল, যার কারণে আমি কিশোরগঞ্জ পার হয়ে 22-23 কিলো অনেক কম সময় কভার করে ফেলছি। বাট আজকে যেহেতু ওর বাসা থেকে আমরা একসাথে বের হয়েছি, একটু রিল্যাক্সভাবে বের হয়েছি, যখন কাছাকাছি চলে আসছি তখন গিয়ে একটু বাইকটাকে পুশ করছি যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি। যাই হোক, এখনও পুশ করবো, কারণ সময় নাই।
জায়গাটাও কত সুন্দর, আই মিন লাইক আসলে গরিব নিউজিল্যান্ড যে বলে ইট গোজ উইথ ইট, আশেপাশে ফুল গ্রিন, গরু ছাগল আছে, গরু বেশি ভালো, মানে নিউজিল্যান্ডে তো গরু আছে অনেক, বাট দোজ আর লাইক নিউজিল্যান্ড কাউস, আর একটা দেশি কাউস, বাট স্টিল আই মিন লুকস সো ফ্রিকিং অসম। মানে এইসব জায়গা হচ্ছে ওই ধরনের রাস্তা, এখানে স্পিডিং করে মজা নেই। বাট আনফর্চুনেটলি আমার স্পিডিং করা ছাড়া উপায় নেই, আমার একটু তাড়াতাড়ি যেতে হবে মিঠামইন, দ্য মেইন স্পট। জানি না ওখানে গিয়ে কতটুকু কভার করতে পারবো, বাট কিছুক্ষণের মধ্যে নামবো ফেরি থেকে, যতটুকু দেখানো সম্ভব এই এতটুকু আলোতে সেটা চেষ্টা করব আর কি, যতটুকু সম্ভব, আর না হয় আবার কোনো একদিন আসতে হবে। ওকে, ফেরি থেকে নামলাম, এবার লেটস সি, সন্ধ্যার সময় তো কেউ নিশ্চয়ই আজ পর্যন্ত মিঠামইনের কোনো ব্লগ দেয়নি, সো মেবি এই প্রথম আপনারা মিঠামইন যারা দেখেন নাই বা যারা সন্ধ্যায় দেখেন নাই তারা দেখতে পারবেন। অ্যাকচুয়ালি ওই পার আর এই পার প্রাইস সেম, দের ইজ নাথিং, দের ইজ নট মাচ অফ আ ডিফারেন্স, বাট দ্য অনলি থিং উইচ আই এম রিয়েলি ইন্টারেস্টেড ইন ইজ দ্য গ্রাস, যে ঘাসগুলো আছে সেখানে একটা ছবি তোলার আমার খুব ইচ্ছা। আমি তো যখন লাস্ট ইয়ার আসছিলাম তখন দ্য ওভারঅল ভিউ ওয়াজ ভেরি গুড, জোস ভালো একটা জোস জায়গা দিয়ে চালাচ্ছি, রাস্তার মাঝখানে গাছ, মনে হয় না গতবার আমি এখান দিয়ে আসছিলাম, আই ডোন্ট নো মেবি দিস ইজ আ শর্টকাট অর সামথিং। ভালো, এটলিস্ট কিছু না কিছু তো নতুন দেখতেছি। Wow, what an experience. এই রাস্তার অবস্থা খুব খারাপ, এই কারণে এদিক দিয়ে আসা হইলো, এবার বুঝছি। ইতনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক, ভালো ভিউ কিন্তু।
আমরা মিঠামানি আছি বেসিক্যালি। ডান পাশে হচ্ছে অষ্টগ্রাম, বাম পাশে হচ্ছে ইটনা। আমরা অষ্টগ্রামের দিকে যাব, ওখানে সুন্দর ভিউ পাবো। লাস্ট টাইম যখন আসছিলাম এই গোল চত্বরটা হয়নি, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এইবার ইটস কমপ্লিট। অসাম, look at that, a perfect New Zealand. Oh my god, action ta tumra dekhini. I think ghasher moddhe je chobi tolar kichu spot ache shegulo ekhanei hobe. dekhi kon dike na amader. Look at the bridge. Jos lagteche. Maybe bame uthai dite hobe probably. Okay. I was right. ভাই আমারটা দিয়ে দিবেন, পরে আবার ট্রান্সফার করতে ঝামেলা হবে। কিছুক্ষণ ধরে রাখতে হবে আর কি, নাইট মোডে আগে টাইম নিয়ে তুলি। হ্যাঁ ভালো আসতে চায়। চলেন না, এখানে থাকা কি করবো অন্ধকারের মধ্যে। ব্রিজে উঠি, ব্রিজে উঠে কিছুক্ষণ দাঁড়াই, বুঝে যাই। হ্যাঁ তা ঠিক, আজকে যেতে হবে বহু দূর। রাতে কোনো ফুটেজ দেখানো সম্ভব না, নাইট রাইড হয় না অনেকদিন, আজকে একটু নাইট রাইড করি। কুষ্টের দিক যাব। Last but not the least, this guy right over here, Tonmoy, has helped me a lot. সে কিশোরগঞ্জের স্থানীয়, যদিও থাকে ঢাকায়, লাস্ট বেশ কিছুদিন ধরে কিশোরগঞ্জেই আছে। সো আ ভেরি নাইস গাই, থ্যাংকস টু হিম ফর গিভিং মি দ্য কোম্পানি ওভার হিয়ার। ভাই ওই পাশের মাঝখানে ওরা যে জায়গায় দাঁড়াইছে ওই পাশে আমি বাইকটা এমনি করে রাখবো, ওই পাশ থেকে এই পাশে একটা ছবি তুলে দেন আমাকে।
ডিটারমাইন ব্লগ এখানে শেষ করতেছি। রাত হয়ে গেছে, দেখানোর মতো কিছু নাই। তো মোস্ট ইম্পর্টেন্টলি যতটুকু পার্সি কভার করার জন্য চেষ্টা করলাম। ইনশাল্লাহ আবার দেখা হবে। সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।